সাদমান রাফিদ, আপনি লিখেছেন, আমাদের এলাকা জুমার নামাজের সময় মসজিদে জায়গা থাকা সত্ত্বেও অনেক লোক বাহিরে নামাজ পড়েন। মসজিদ থেকে তাদের বারবার অনুৎসাহিত করা হয়, তাও তারা বাহিরে ও সিঁড়িতে দাঁড়িয়ে জামাতে অংশ নেন, এতে তাদের নামাজ কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, এটা তো এক ধরনের কি বলা যেতে পারে, দায়সারা ভাবের কারণে হয়ে থাকে। কারণ মসজিদে আল্লাহর ঘরে উপরে জায়গা আছে, দোতলা তিনতলাতে ছাদে, সেখানে নামাজের ব্যবস্থা আছে, সেখানে না দাঁড়িয়ে অনেক মসজিদে আছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায়। এর মানে হলো কোনো রকম আমি নামাজটা শেষ করে চলে যেতে চাই, আবার কষ্ট করে দোতলা উঠতে চাই না। তো আল্লাহর ঘরে আসতে যদি এতটা যদি আমাদের নিরুৎসাহিত হয়ে থাকি, আমরা এতটা যদি অনুৎসাহিত থাকি বা এতটা যদি আমাদের অনীহা অবহেলা থাকে, তাহলে সেটা আমার ঈমান নিয়ে, সেটা আমার সালাতের প্রতি আগ্রহ নিয়ে আপনার সেই কারণে প্রশ্ন তোলা যেতে পারে। এই জন্য একজন ইমানদারের জন্য এটা কখনো শোভনীয় নয়। প্রায় মসজিদে এটি হয়। আপনি যে প্রশ্ন করেছেন ভাই সাদমান, সঠিক প্রশ্ন, যে অনেক মসজিদে এই সমস্যাটা হয়। ইভেন আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, সেখানেও আমরা প্রায় বলি উপরের দিকে খালি আছে যান, কিন্তু মানুষ রাস্তা দাঁড়িয়ে যায়। এটা যারা শেষে আসেন সে মানুষগুলোর ইমানি দুর্বলতার কারণে হয়ে থাকে। রীতিমতো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি ধরি মাছ নাচুই পানি টাইপের কাজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি নামাজ পড়তে চাই কিন্তু আবার আল্লাহ ঘরে যেতে চাই না, কোনো রকম দায়সারা ব্যাপার পড়তে চাই। সন্দেহাতীতভাবে নামাজ না পড়ার চাইতে তারা অনেক উত্তম, কিন্তু তাদের ইমানের অবস্থা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। এরকম দুর্বল ইমান নিয়ে মৃত্যুর সময় তার ইমান নিয়ে যেতে পারবেন কিনা আল্লাহর কাছে, জান্নাতের প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন কিনা, সেটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন আল্লাহর ঘরে আসতে কার্পন্দ না করেন, জুমার দিনে দেরিতে হয় বরং অনেক আগে চলে আসেন। এবং রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো যে মানুষের চলাচলের যে ব্যাঘাত সৃষ্টি হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, সেটা তো আরেক গুনাহের কাজ। অতএব মসজিদের জায়গা থাকা সত্ত্বেও সেই কাজ করাটা অন্যায় কাজ। মসজিদ কর্তৃপক্ষের উচিত রাস্তায় নামাজে দাঁড়াবার কোনো ব্যবস্থা না করা এরকম পরিস্থিতি, এবং নিজেদের পক্ষ থেকে ভলান্টিয়ার সার্ভিস দিয়ে মানুষকে বুঝিয়ে অনুরোধ করে, অনুবিনয় করে মসজিদে প্রবেশ করানো। তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় যে পরিস্থিতির উত্তরণ কিছুটা হলেও হতে পারে। মাহিয়া মেঘলা ইয়াডি থেকে আপনি লিখেছেন, ফজরের নামাজেও এতটা অলসতা লাগে না, পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত আদায় করতে পারি, কিন্তু এশার নামাজের সময় অনেক অলসতা কাজ করে, এক্ষেত্রে কী করা যায়, কীভাবে মনোযোগ বাড়ানো যায়? মাগরিবের পর কোনোভাবে শোয়া উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা গায়ে এলিয়ে বিছানায় যাই, তখন একটু ঝিমানি এসে যায়, তখন এশা পড়তে কষ্ট হয়। তো এই জন্য মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়াটাকে অপছন্দ করতেন। আর এর বাইরে আপনার যদি এমন হয় যে খুব বেশি বিলম্ব করলে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি ওয়াক্ত হওয়ার পরপরই নামাজ পড়ে ফেললেন, মাগরিব টু এশা তো খুব বেশি সময় না, প্রয়োজনে এই সময়ে আপনি যদি বসে থাকলে আপনার ঝিমানি আসে, তাহলে সেটা আপনি হাঁটাহাঁটি করেন, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আপনার অলসতা বা ঝিমুনির কোনো ভাব না আসে। আর যদি নামাজে অমনোযোগের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নামাজে অমনোযোগিতা দূরের জন্য এশার নামাজের যে ফজিলত মর্যাদা আছে সেটি আপনি একটু অনুধাবন করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যদি কেউ আদায় করেন, তাহলে সে ব্যক্তি বিশেষ করে পুরুষরা যখন জমাতের সাথে আদায় করবে, মা বোনরা যার যার জায়গায় আদায় করবে, আল্লাহ রাব্বুল তাকে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয়, সে বিষয়টা মাথায় রেখে আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অলসতা দূর করবেন, সেটা আল্লাহ তাআলার কাছে খাস করে বিশেষভাবে এটার জন্য দোয়াও করতে থাকবেন।